Hey friends, welcome back to our Hair Maji Cooking and Vlogs channel. Today is 28th February 2022. And today, as you know, we are starting Kolkata Book Fair. And I am starting to start this vlog. কি ব্যাপার কিরকম কি হচ্ছে বুক ফেয়ারের সমস্ত ডিটেইল শেয়ার করার চেষ্টা করব তাই ব্লগটা কিন্তু তোমরা পুরোটাই দেখো फ्रेंड्स এইবার যেরকম 2022 এর মেলাটা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে তো এখন আমরা ওইদিকেই যাচ্ছি লাস্ট 2 বছর ধরে তো আমরা আসতেই পারিনি মেলায় ইনফ্যাক্ট হয়ওনি তাই এই বছর খুবই এক্সাইটেড আমরা মেলায় যাওয়ার জন্য যতই হোক বই মেলা বাঙালির কাছে একটা আলাদা ইম্পর্টেন্স ক্যারি করে আর স্পেশালি এক্সাইটেড আমার মেয়ে বুক ফেয়ারে যাওয়ার জন্য আমরা বুক ফেয়ারে পৌঁছে গেছি আর এটা যেহেতু আজকে ফার্স্ট ডে তাই তেমন একটা ভিড় নেই আর এখানে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা ঠিক অপোজিট গেটেই ব্যবস্থা আছে পার্কিং এর তাই যারা ভাবছো গাড়ি নিয়ে আসবে দূর থেকে তাদের জন্য কোনো প্রবলেম হবে না তোমরা আসতেই পারো আরামসে ভালোই ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি খুবই এক্সাইটেড বুক ফেয়ারের জন্য মেলায় এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে চোখে পড়লো দুজন মানুষ কি সুন্দর ভায়োলিন আর গিটার প্লে করছিল তাই দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ আজকে যেহেতু মেলার ফার্স্ট দিন তাই খুব একটা ভিড় হয়নি তুলনামূলকভাবে কম বলা চলে কিন্তু একেবারেই কম না কিন্তু এই সময় এসে বেশ ফাঁকায় ফাঁকায় প্রত্যেকটা স্টোরে যাওয়া যায় খুব ভালোভাবে কিন্তু সব বুকস্টোরগুলো ঘোরা যায় সঙ্গীতে একটা আভাস আসলো তাই আমরা খানিকক্ষণ গেলাম গিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে কিন্তু সঙ্গীত পরিবেশনা করছেন এই স্টোর থেকে আমার হাজবেন্ড মেনলি দুটো বুক কিনেছে খুবই ভালো বুক দুটো আর বেশ ভালো কালেকশনই আছে আপনারা চাইলে একবার আসতে পারেন ফ্রেন্ডস অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি আর এখন আমার হাজবেন্ড আরেকটা বই নিচ্ছে সেটা হচ্ছে নবজাতক প্রকাশনী থেকে বেশ ভালোই লাগছে ফাঁকায় ফাঁকায় ঘুরতে এই স্টোরটা হচ্ছে ফিউচার গ্রুপে আর এই স্টোরটাতে এসেও বেশ ভালো ভালো কালেকশন দেখলাম আমার মেনলি হচ্ছে এখানে স্টাডি ম্যাটেরিয়ালগুলো খুব ভালো পাওয়া যায় যেগুলো কিনা খুব কাজের তাই আমার মেয়ের জন্য এখান থেকে দুটো স্টাডি ম্যাটেরিয়াল কিনেছি আর স্টোরি বুকও দুটো কিনেছি আজকের মতন বুক ফেয়ার ঘোরা হলো আর এইবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুব ভালো লাগলো
কালেকশনগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো মেলা ইজ ইনকমপ্লিট উইদাউট ভেলপুরি, আমার জন্য তো বিশেষ করে, তাই সবশেষে কিন্তু ভেলপুরি ইজ এ মাস্ট। ফ্রেন্ডস, বুক ফেয়ার থেকে চলে এসেছি এই কিছুক্ষণ আগে, ভীষণ টায়ার্ড, অনেকটা ঘুরেছি, খুব ভালো লাগলো বুক ফেয়ারে গিয়ে অনেকদিন পরে। আর তাই বাইরে থেকে আমরা ডিনার নিয়েই এসেছি, এখন আমরা করে নেব ডিনারটা। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, বুক ফেয়ার থেকে কী কী বুকস নিলাম এইটা আমি কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ যদি আমি এই ব্লগে এখন দেখাতে যাই তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আমি এখন টায়ার্ড, আমি একদম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।